এদিকে দেশজুড়ে নির্বাচনী হাওয়া চলছে, জমজমাট প্রচার। উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতিতে ভোট চাইছেন আওয়ামী লীগের প্রার্থীরা। পরিবর্তনের অঙ্গীকারে স্বতন্ত্র সহ অন্য দলের প্রার্থীরাও মাঠে, ভোট দিতে আগ্রহী ভোটাররাও। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। প্রতীক নিয়ে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন দলীয় সহ স্বতন্ত্র প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রচারণায় সরগরম চট্টগ্রামের 16টি আসন, গণসংযোগ ও জনসভা করেছেন 9 ও 13 আসনের নৌকার প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিদুল হাসান চৌধুরী নওফেল এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। প্রচারের মাঠে 11 আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন এবং 10 আসনে ফরিদ মাহমুদ। ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন ময়মনসিংহের 11টি আসনের প্রার্থীরা। উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট চাইছেন 4 আসনের নৌকার প্রার্থী মুহিতুর রহমান। নির্বাচনী ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো রংপুর নগরী, ভোটের মাঠে প্রার্থীরা। প্রচারণায় মুখরিত বরিশালের 6টি আসনও, গণসংযোগ করেন 5 আসনের নৌকার প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। ভোলার লালমোহনে শেখ হাসিনার উন্নয়ন প্রচার এবং নৌকার জয় নিশ্চিতের আহ্বানে উঠান বৈঠক করেন আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী শাওন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রচার চালান নৌকার প্রার্থী ও আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, বিএনপি নির্বাচনে জনগণের আগ্রহ দেখে আগের মতো আগুন সন্ত্রাস করছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, এইটা বিএনপি এবং জামাত ইসলাম চায়। মানিকগঞ্জের দীঘলিয়ায় নির্বাচনী প্রচারে নৌকার প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 7 জানুয়ারি নির্বাচন বানচালে চেষ্টা করছে বিএনপি। আমাদেরকে বেশি বেশি করে ভোট দিতে হবে। কুমিল্লায় নগরীর স্টেডিয়াম এলাকা থেকে গণসংযোগ করেন 6 আসনের নৌকার প্রার্থী আকম বাহউদ্দিন বাহার, স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং সুপ্রিম পার্টির আব্দুল মজিদ সুজন। নেত্রকোনার 5টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ 26 জন প্রার্থী যাচ্ছেন ভোটারদের কাছে। শেরপুরের নকলায় নির্বাচনী জনসভা করেন নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। নির্বাচন নির্বাচন নির্বাচন। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন।